আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্রমা ম্যাটস আমার ক্যারিয়ার অনুষ্ঠানে। আমি ডক্টর ফারখান্দা মেহজাবিন। আজ এই অনুষ্ঠানে আমরা জেনে নিব ডিপ্লোমা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা। এ কারণেই এবং এ সম্বন্ধে কিছু কথা বলতে ট্রমা ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেশমা রহমান আদিলা এসেছে আমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। চলুন তার কাছে জেনে নেওয়া যাক ট্রমা ম্যাটস সম্বন্ধে কিছু কথা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আদিলা কেমন আছো? জি ম্যাম ভালো। আচ্ছা আদিলা, তুমি কোথা থেকে এসেছো ট্রমায় পড়াশোনা করতে? আমি জামালপুর থেকে এসেছি। জামালপুর থেকে? জি ম্যাম। তুমি ক্যারিয়ার হিসেবে ম্যাথসকেই কেন বেছে নিলে? ক্যারিয়ার হিসেবে ম্যাথসকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমার ইচ্ছে আমি চিকিৎসা বঞ্চিত দুস্থ গরিবদের সাহায্য করব, আর শুধুমাত্র এটা ইচ্ছে পূরণ হবে ট্রমা ম্যাথস পড়ে। বা খুব সুন্দর, চমৎকার কথা। তুমি দুস্থ গরিবদের সাহায্য করার জন্যই ম্যাথসে পড়াশোনা করছো। তুমি এত ম্যাথস আছে দেশে আমাদের, সেক্ষেত্রে ট্রমা ম্যাথসকেই কেন বেছে নিলে তুমি? প্রথমে বলতে যাব, ট্রমা ম্যাথস হচ্ছে সেরা ম্যাথস। বাংলাদেশের অন্যান্য ম্যাথসের তুলনায় ট্রমা ম্যাথসের পড়াশোনার মান অনেক উন্নত। এখানে পড়াশোনা শেখানো হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে। তার জন্যই আমি ট্রমা ম্যাথসকে বেছে নিয়েছি। ট্রমা ম্যাথসে আর কী সুযোগ সুবিধা পাচ্ছ তুমি পড়াশোনার ক্ষেত্রে অথবা মেডিকেল সায়েন্সে পড়াশোনার ক্ষেত্রে? আমাদের অনেক কিছু প্র্যাকটিক্যাল করে দেখতে হয়, সেক্ষেত্রে তোমাকে ট্রমা ম্যাথস কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে? সেক্ষেত্রে ট্রমা ম্যাথস অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে। আমরা অনেকভাবে প্র্যাকটিক্যাল করছি, সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে, প্র্যাকটিক্যাল মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কীভাবে করতে হয়। এভাবে আমরা করার মাধ্যমে আমাদের পড়াশোনাটা আরও ভালো হচ্ছে। তোমাদের ক্লাসে যে অনেক সময় মেডিকেল সায়েন্সে পড়াশোনার ক্ষেত্রে আমাদের হিউম্যান বডি সম্বন্ধে জানতে হয়, তাই না? হিউম্যান বডি সম্বন্ধে জানার জন্য ট্রমা ম্যাথস কীভাবে তোমাকে সাহায্য করছে? কীভাবে তুমি প্রতিটা পার্ট অথবা হিউম্যান বডি অথবা মেডিকেল সায়েন্স সম্বন্ধে কীভাবে জানতে পারছো? এগুলো আমাদের প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়, আর তাছাড়াও আমাদের প্র্যাকটিক্যালের মাধ্যমেও কিছু দেখানো হয়ে থাকে। হিউম্যান বডিতে কয়টা পার্ট রয়েছে, কটা বোনস রয়েছে, কোথায় কোনটা কীভাবে জয়েন রয়েছে, সব কিছু আমাদের এভাবে দেখানো হয়ে থাকে। আচ্ছা, অ্যানাটমি সাবজেক্ট সম্বন্ধে পড়তে আমাদের অনেক সময় স্কেলিটনের দরকার হয়ে থাকে, তাই না? আমরা বোনস সম্বন্ধে পড়ি, বোনসে কোন বোনস কীরকম অবস্থায় কীরকমভাবে আছে, কোথায় কোন মাসেল অ্যাটাচমেন্ট, সেক্ষেত্রে তোমরা কীভাবে পড়াশোনা করো স্কেলিটনটা? আমাদের দেখিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কোথায় জয়েন রয়েছে সেটা আমাদের প্রজেক্টর দিয়ে দেখিয়ে দেওয়া হয়। এইভাবেই আমাদের দেখা পড়াশোনার ক্ষেত্রে তুমি ট্রমা ম্যাথস থেকে তাহলে সব রকম সুযোগ সুবিধাই পাচ্ছ। জি, ট্রমা ম্যাথসে পড়াশোনা ছাড়াও তো আমাদের অনেক সময় অনেক বিনোদনের দরকার হয়, সেই বিনোদনের ক্ষেত্রে ট্রমা ম্যাথস তোমাকে কতটুকু কীভাবে তোমাকে সাহায্য করছে? পড়াশোনার দিক দিয়ে ট্রমা ম্যাথস সেরা ম্যাথস, তবে বিনোদনের দিক দিয়েও কম নয়, পিছিয়ে নয়। বা ট্রমা ম্যাথসে অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন দিয়ে থাকে। একসময় দেখা যায় পড়াশোনা করতে করতে শিক্ষার্থীদের মাঝে একঘেয়েমি চলে আসে, আর তাই ট্রমা ম্যাথস বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজিত করে থাকে। কীরকম অনুষ্ঠান, কোথায় এসব অনুষ্ঠানগুলো কখন হয়, কোথায় হয় একটু বিস্তারিত বলো। অনুষ্ঠানগুলো আমাদের বছরে অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে। শিক্ষক দিবস, নারী দিবস, পয়লা বৈশাখ, আর তাছাড়া রয়েছে বার্ষিক নবীনবরণ উৎসব। এই দিবসগুলো কীভাবে পালন হয়? তোমাদের কলেজেই পালন হয়? হ্যাঁ, এই দিবসগুলোতে শিক্ষক এবং শিক্ষার্থীরা একত্রিত হতে পারে, অংশগ্রহণের মাধ্যমে অনেক বিনোদন করে, এবং এই সমস্ত মাধ্যমে জানা যায় কীভাবে সবাইকে রেসপেক্ট করতে হয়, কীভাবে শিক্ষক দিবসে শিক্ষকদের রেসপেক্ট করতে হয়, নারী দিবসে নারীদের রেসপেক্ট করতে হয়, এই সমস্ত কিছু আমাদের ট্রমা ম্যাথস থেকে। আর তোমরা অ্যানুয়ালি কী কী কীভাবে কোথায় অনুষ্ঠান করে থাকো, মানে বার্ষিক যে অনুষ্ঠানটা হয় সেটা কোথায় হয়? আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর বিভিন্ন স্থানে হয় এবং অনেক খ্যাতি স্থানগুলোতে হয়ে থাকে, সায়েন্টিস্ট কিংডম, নন্দন পার্ক, আরও অনেক জায়গায়, এবং এই অনুষ্ঠানগুলো অনেক বেশি মনোমুগ্ধ করা হয়। আচ্ছা, সুন্দর, ধন্যবাদ আদিলা বিনোদন সম্পর্কে এত সুন্দর কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জেনে নিলাম ট্রমা ম্যাথসে ছাত্রছাত্রীরা পড়াশোনা কীভাবে করে, পড়াশোনার পাশাপাশি তারা বিনোদনে কীভাবে অংশগ্রহণ করছে। আজকের মতো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি ডক্টর ফারখান্দা মেহজাবিন ট্রমা ম্যাথস আমার ক্যারিয়ার থেকে। ধন্যবাদ।